এই যে ছবি আপনারা দেখছেন, একেবারে বাংলাদেশের রাজপথ চলে গিয়েছে সম্পূর্ণভাবে সেনার দখলে, তুমুল অশান্তি বাংলাদেশে। ইতিমধ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি, ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা, এমনটা বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আগরতলায় তিনি আসতে পারেন এই অনুমানের কথাও শোনা যাচ্ছে। শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা রয়েছেন। অনুমান করা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী, তিনি আগরতলায় আসতে পারেন। আর এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন তা চলে গিয়েছে কার্যত জনতার দখলে, আন্দোলনকারী জনতা তারা প্রধানমন্ত্রীর বাসভবনে তারা প্রবেশ করেছেন বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে সেই বাসভবনের দখল নিয়েছে জনতা, ঠিক যেরকম ছবি দেখা গিয়েছিল শ্রীলঙ্কার ক্ষেত্রে, ঠিক যেরকম ছবি শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবনের দখল নিয়ে নিয়েছিল উত্তেজিত জনতা, সেই একই ছবি দেখা যাচ্ছে এবার বাংলাদেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন দখল নিয়েছে, গেট ভেঙে ভেতরে ঢুকে গিয়েছে আন্দোলনকারীরা, জনতার দখলে চলে গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন। দেখতে পাচ্ছেন সরাসরি বঙ্গবন্ধু বা মুজিবুর রহমানের একেবারে মূর্তি, সেই মূর্তি ভাঙা হচ্ছে এই মুহূর্তে, একেবারে মূর্তির ওপরে উঠে পড়েছেন আন্দোলনকারী জনতা, আন্দোলনকারী যারা, এবং তারা এই মুহূর্তে হাতুড়ি দিয়ে সেই মূর্তি ভাঙার কাজ করছেন, মূর্তি ভাঙছেন তারা। ফলে কোন জায়গায় যাচ্ছে পরিস্থিতি বাংলাদেশের অত্যন্ত উদ্বেগজনক এবং অগ্নিগর্ভ পরিস্থিতির তুমুল অশান্ত এই মুহূর্তে বাংলাদেশ সরাসরি দেখতে পাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মূর্তি ভাঙা হচ্ছে। এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ গঠনের জন্য যার ভূমিকা একেবারে সব থেকে আগে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি এই মুহূর্তে একেবারে মূর্তির ওপরে উঠে পড়েছেন আন্দোলনকারীরা, হাতুড়ি দিয়ে ঠুকে সেই মূর্তি ভাঙার কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অত্যন্ত উদ্বেগজনক এবং অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের, এবং এই ছবিগুলো সেই কথাই স্পষ্ট করে বলছে। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, সম্ভবত এই ছবি স্বাধীন বাংলাদেশে কখনো কেউ কল্পনা করতে পারেননি, স্বাধীন বাংলাদেশ তৈরিতে যার ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মূর্তি ভাঙা হচ্ছে এই মুহূর্তে। অবশ্যই তাই, অর্থাৎ তুমি বুঝতে পারছো যে জনতার এই আন্দোলন বা এই যে রেশ ছড়িয়ে পড়ছে সেটা কার্যত তাদের দখলে চলে গেছে, এবং এখানে কিন্তু কোনোভাবে এই যে ঘটনাটা ঘটছে সেটা আটকানোর মতন পরিস্থিতিও নেই। অর্থাৎ একদিকে যেমন আমরা দেখছি রাস্তায় রাস্তায় সাজোয়া গাড়ির টহলদারি চলছে, সেনাবাহিনী রীতিমতন প্যারেড করছে এবং জায়গায় জায়গায় মোতায়েন রয়েছে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে এই আন্দোলনকারী জনতা তারা বঙ্গবন্ধুর মূর্তির ওপরে উঠে গেছেন এবং চারিপাশে আরও শতাধিক মানুষ জড়ো হয়ে এই মূর্তি ভাঙা দেখছে, অর্থাৎ তাদের সমর্থন রয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে এইখানে কিন্তু পুলিশ কিংবা সেনাবাহিনী যে নিয়ন্ত্রণ সেইটা কিন্তু চোখে পড়ছে না দৃশ্যত।